नहीं टाटा जाओ। उल्लू चुप करे बसे থাকো। ওই গাড়ি চালাচ্ছে ওর মেজাজটা খারাপ কেন? হ্যালো एवरीवन মুলসালি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এই দেখো আমরা রেডি হয়ে গেছি, এখন বিকেল প্রায় 4টা। এই বিকেল 4টা, এখন আমরা সবাই ঘুরতে বের হচ্ছি। আমার ছোট পুটলু রেডি হয়ে গিয়েছে। এই যে পুটুল সোনা হাই করে দাও। এই যে পুটলু বলে হাই, বলে আমি রেডি হয়েছি ঘুরে ঘুরে যাব। এই দেখো টাটা যাও। আজ আসলে পয়লা মে উপলক্ষে প্রান্তিকের অফিস ছুটি, সেই জন্যই আমরা প্ল্যান করেছিলাম হাওড়া ময়দানে হাট বসে সেটা দেখতে যাব। সেই জন্য আজ বাবাও ছুটি নিয়ে নিয়েছে। আমরা যাচ্ছি এখন মল্লিক ফটকে। মল্লিক ফটকটা হাওড়া ময়দানেই আছে। আরে হাওড়া ময়দানটা হলো হাওড়ার সবথেকে প্রপার জায়গা, মানে ওখানেই সবকিছুই আছে। ওখানেই আশেপাশে হাওড়া স্টেশন, হাওড়া গার্লস কলেজ। এখন আমরা বেলেপোল থেকে নতুন রাস্তা ধরে সোজা চলে যাচ্ছি। এটা হাওড়ার খুব পুরনো এলাকা। এই রাস্তা দিয়ে যেতে যেতে দুই ধারে অনেক পুরনো বাড়ি দেখা যায়। এই দেখো কত কত পুরনো বাড়ি। আরো এগিয়ে যেতে যেতে থাকলে আরো বেশ কত 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 দেখতে পাবে পুরনো বাড়ি। আর এই পুকুরটা হলো দালাল পুকুর, বেশ বড় পুকুরটা। আমাদের ওদিকে মানে বাক্সারাতেও কিন্তু অনেক পুকুর আছে। যে কোনো রাস্তাতেই যেতে যেতে বেশ কিছু পুকুর দেখাই যায়। আর এখন তো কিছু পুকুর বোজানোও শুরু হয়ে গেছে। আমাদের বাড়ির পেছনেও পুকুর ছিল, সেটাও তো এই কয়েক মাস আগেই বুঝিয়ে ফেলা হয়েছে। এই দেখো বলতে বলতে আরেকটা পুরনো বাড়ি। কত বড় বাড়িটা, কি পুরনো, মানুষ থাকে কিনা কে জানে। এটাও আরেকটা বেশ মন্দিরের মতো দেখতে বাড়ি, কি সুন্দর। এইখানে পাশে রথও থাকে, রথও দাঁড় করিয়ে রাখে। এর আগেও একবার দেখেছিলাম। এই দেখো রথ, এই যে রথ দাঁড় করানো আছে। এই এলাকাগুলো খুব জমজমাট। মাঝে মাঝে এইরকম জায়গায় ঘুরতে এলে মনটা বেশ খুশিতে ভরে ওঠে। আর এই দেখো আমার পুটলু, ওই তো যদি টোটো করে কোথাও যায় এত লক্ষ্মী ছানা হয়ে যায়। ওর খুব ভালো লাগে গাড়ি করে টোটো করে কোথাও ঘুরতে, চুপটি করে বসে তাকিয়ে দেখবে। এই দেখো আরো কিছু পুরনো পুরনো বাড়ি। এই প্রায় আমরা কাছাকাছি চলেই এসেছি, চলেই এলাম মল্লিক ফটকে। এটা একদম মল্লিক ফটকের মাঝখানে, বাজারের মধ্যভাগ। এইটা হলো হাওড়ার সব থেকে বড় মার্কেট। এইখানে সব কিছুই পাওয়া যায়। আমাদের বাড়ির কাছাকাছি আছে বাক্সারা বাজার, সেটা ছোট একটা বাজার। আর তার থেকে খানিকটা দূরে রামতলা, সেখানেও তোমাদেরকে ঘুরিয়েছি, রামতলা বাজারটাও ঘুরিয়ে দেখিয়েছি। আর আজ এসেছি মল্লিক ফটকে। চলো, এই দেখো এইখানে ছোট বড় বিভিন্ন রকম দোকান আছে, বড় বড়ও দোকান আছে, তার সাথে এই যে ফুটপাতের মতো ছোট ছোট দোকান আছে। আর এই যে এখানে একটা দোকান আছে যেখান থেকে আমার শাশুড়ি সবকিছু জিনিস আগে কিনতো, চলো সেই দোকানটাও দেখাচ্ছি। মা আগে শাড়ি যা জামা কাপড়ের জিনিস সব ওই দোকান থেকে কিনতো। এই যে ওই দোকানটার সামনেই আমরা চলে এসেছি। আমি জানতাম না বাবা এই যে আমাকে দেখাচ্ছে। বাবাই বলছে যে এই যে দয়াময়ী বস্ত্রালয়, এখান থেকে মা সব কিনতো। আমরা আজকে ঘুরতে চলে এসেছি, এই আমরা আজকে ঘুরতে চলে এসেছি মল্লিক ফটকে। আজকে মল্লিক ফটকটাও খুবই সুন্দর, অনেক বড় একটা মার্কেট বাজার। যেমন রামতলা ঘুরিয়েছিলাম, রামতলা থেকে অনেক বড়। আর আমাদের বাড়ি থেকে কিছুটা দূর টোটো করে আসার, দেখি কিছু কেনাকাটাও আমরা করব।
কিন্তু আজকে যা ওয়েদার করেছে যে কোনো টাইমে মনে বৃষ্টি নেমে আসতে পারে। আজকে আমরা এসেছি বাবা আমি প্রান্তিক আর ফুটলু, এখানে অনেক দোকান, চলো দেখা। এখানে এসে শুনলাম সেই হাট আজ বসেনি, হাট কেবল মঙ্গলবার করেই বসে, তাই হাটের নাম হলো মঙ্গলা হাট। আজ তো সোমবার, আমরা ভেবেছিলাম আজকেই বিকেল থেকে হয়তো হাট বসতে শুরু করে দেবে। হাট বসেনি তো কি হয়েছে, এখানে সাধারণ মার্কেটই বিশাল বড়, হাটের মতোই ফুটপাতে সারি সারি জামা কাপড়ের দোকান থেকে শুরু করে বড় বড় স্টোর্স, এম বাজার, সিলেদার্সের মতো জুতোর দোকান সবই আছে। এখানে সস্তায় পেয়ে আমিও টপাটপ কয়েকটা জিনিস কিনে নিলাম। এই কানের দুলের স্ট্যান্ডগুলো প্রায় সব বাজারেই দেখা যায়, এগুলো 30 টাকা করে হয় কিন্তু এইখানে বলছে 40 টাকা। আর এই কানের সাইজগুলো কি বড় বড় কানের দুলের সাইজ, তাই আমি নিলাম না। এই হাওড়া ময়দান এলাকার মার্কেট হাওড়াবাসীর কাছে যে কোনো ওকেশনে কেনাকাটার বিশেষ জায়গা। বর্তমানে কলকাতায় বড় বড় দোকান, এমনকি হাওড়ার বুকেও বড় বড় শপিং মল হয়ে যাওয়াতে আমাদের এই মার্কেটে তেমন আসা হয় না। এই দেখো এম বাজার, কিন্তু তাহলেও এক জায়গায় এত কিছু জিনিস এত কম দামে আর কোথাও পাওয়া যাবে না। আমার শপিং করতে শপিং মলের চেয়ে এই রকম মার্কেটই বেশি ভালো লাগে। ঘুরতে ঘুরতে এবার ফুচকা দেখতে পেয়ে একটু আমি ফুচকাও খেয়ে নিলাম। বাজারে এসেছি আর ফুচকা খাবো না তাই কি কখনো হয়, আমিও খেলাম তারপরে প্রান্তিকেও খেয়ে নিল। টুকটাক যেগুলো জিনিস ভালো লাগছে একটা একটা করে কিনেও নিচ্ছি, সস্তাতে এইরকম জিনিস পেয়ে হাট বসেনি তাও হাটের মতনই অনেক দোকান। এইখানে এই টপগুলো, ঘরে পড়া টপগুলো কি সস্তা, এই সবগুলোই বলছে নাকি 100 টাকা করে। যদিও কোয়ালিটিতে যে খুব একটা ভালো তা নয় কিন্তু ঘরে পড়ার জন্য বেশ কাজ চলে যাবে, তাই আমিও কটা কিনে নিলাম। তারপরে এখানে দেখছি বেড কভারও বিক্রি করছে, আমার বেড কভারেরও একটু দরকার ছিল, অনেকদিন ধরে কেনা হয়নি। যে কটা আমি বেড কভার ঘরে ব্যবহার করছি সেই বিয়ের টাইম থেকেই ব্যবহার করে যাচ্ছি। বেশ কটা জিনিস নেওয়া হয়ে গেল, এবার আমরা এগিয়ে যাচ্ছি আরো বাজারের দিকে। আমরা একটু একটু করে ঘোরাফেরা করছি আর যা যা দেখতে পাচ্ছি একটু একটু করে কেনাকাটা করছি। ব্যাস করতে করতে প্রান্তিকের যথারীতি চা খেতে ইচ্ছা করলো, এখন আমরা চায়ের দোকানের সামনে চলে এসেছি। চা খাবে এই যে বাবা আর প্রান্তি, এই যে তারপরে এখান থেকে আরো আমরা কিছু এগিয়ে এগিয়ে যাবো, না 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 আমি খাবো না, আরো এগিয়ে যাবো, দেখি আরো কিছু পছন্দ হলে এই সেই কেনাকাটা করবো। এই দেখো এখানে কত বড় ট্রেন্ডসের বিল্ডিং হয়েছে, এটাই নাকি আগে বলে বঙ্গবাসী সিনেমা হল ছিল, সেটাও মা বাবার মুখে শোনা, এখন নাকি প্ল্যাটিনা মল হয়ে গিয়েছে। কি সুন্দর এই জায়গাটা, এটাই হলো প্রপার হাওড়ার, কত ভিড় লোকজন। আমরা সামনে আরো এগিয়ে যাচ্ছি, এই যে পাশে এখানে দেখতে পাবে শরৎ সদন, এটাও এখানকার একটা ফেমাস একটা জায়গা শরৎ সদন। এই যে এটাই হলো গোটাটা বিল্ডিং, কি ভিড় কি ভিড় চারিদিকে। এখন আমরা সামনেই দেখতে পেলাম আই লাভ হাওড়া, তো সেদিকেই আমরা এখন এগিয়ে যাচ্ছি। দেখো কত রকম দোকান, সেনকো, পিসিচন্দ্র, মানে এখানে সব বড় বড় দোকানও আছে তার সাথে হাটের মতনও দোকান আছে। এই ধরনের জায়গায় ঘুরতে আমার এত ভালো লাগে, এখানে যদি আমি সারাদিন ঘুরি তাও আমার মন ভরবে না, খুবই ভালো লাগছে। চলো আমরাও এগিয়ে যাই এবার আই লাভ হাওড়ার দিকে, আমরাও গিয়ে কয়েকটা এখানে ফটো তুলে নিই। এই জিনিসগুলো প্রত্যেক জেলাতেই করা হচ্ছে আর এইগুলো প্রত্যেক জেলার সৌন্দর্য আর বিশেষত্ব বাড়িয়ে তুলছে। এখানে একটু আলাদা ডিজাইনে করেছে, মাঝখানে বিশ্ব বাংলা আর হার্ট শেপে আই লাভ হাওড়া। পুটলুর জুতো সেই থেকে আমাদের কেনাই হচ্ছে না, তাই বাবা বলল চল একটু গিয়ে সিলেদার্সেও দেখি ওর জন্য কিছু জুতো পাই কিনা। গিয়ে দেখা যাক, পুটলুর সাইজের ভালো জুতো পাওয়াই যাচ্ছে না কোথাও, অনলাইনেই অর্ডার করতে হবে, ওর বেশিরভাগ জুতোগুলো অনলাইন থেকেই অর্ডার করা হয়। পুটলুর জন্য জুতো তো নেওয়া হলো না,
ওর সাইজের কিছু পছন্দ মতো জুতো এলো না। কিন্তু শ্রীলাদাসের ঠিক অপোজিটেই দেখছি রাস্তার এপারে মেলা বসেছে, ঈদ উপলক্ষে মেলা। তো চলো সেই মেলাতে একটু ঘুরে আসা যাক, গিয়ে ঢুকি। এখানে যে মেলা হচ্ছে এটা কিন্তু আমরা জানতাম না, হুট করে এখানে এসেই চোখে পড়ল যে শ্রীলাদাস যে দোকানটা আছে, জুতোর দোকান, ঠিক তার অপোজিটেই এই মেলাটা বসেছে শরৎ সদনের পেছনের মাঠে। ঈদ উপলক্ষে বেশ জমকালো মেলা বসেছে, আমরা জানতামই না যে এখানে মেলা হচ্ছে। পুটলুর জুতো নেবে বলে বাবা শ্রীলাদাসে এসেছিল, জুতো তো পাওয়া গেল না, তো হঠাৎ করে মেলাই না হয় ঘুরে আসা যাক। খুব সুন্দর মেলাটা, অনেকদিন পর এইরকম জমজমাটি একটি মেলায় ঢুকলাম। অনেক রকম রাইডস আছে মেলাটিতে, চলো সামনে এগিয়ে গিয়ে দেখি কত কিছু। খুব ছোট জায়গার মধ্যে হয়েছে কিন্তু এখানে অনেকগুলোই রাইডস বসেছে, অনেক কিছু। পুটলুরও পছন্দের রাইডসও আছে এখানে, ওই তো হাত বাড়িয়ে বাড়িয়ে ওই উঠতে চাইছে, বলছে যে ওইগুলোই উঠবে। কি সুন্দর লাগছে মেলায় এসে, অনেকদিন পর এইরকম মেলায় এলাম। ঠিক আমাদের ওখানে যে আসে কার্তিক পুজোর মেলা আর এক্সপো মেলা, সেটার কথা মনে পড়ে গেল। এক্সপো মেলার টাইম তো চলেই এসেছে, এই তো কয়েকদিন পর থেকে এক্সপো মেলা মালদাতে শুরু হবে। এই দেখো বড় নাগরদোলা, আমি তো এটাতে কখনোই উঠতে পারি না, আমার এত ভয় লাগে। অনেক রকমের এখানে দোকান, মেলা ঠিক যেমনটা হয় ঠিক তেমন, খুব ভিড় জমজমাটি। আমরা শুধু ঘুরতে এসেছিলাম মল্লিক ফটকে, বাজারে হাট দেখব বলে, কিন্তু হাট দেখা হলো না, তার বদলে মেলা ঘোরা হয়ে গেল। যাই হোক কিছু তো একটা হলো। এই জিনিসগুলো বেশ ছোটবেলায় দেখতাম, গান দিয়ে বেলুনগুলো ফাটাতে হবে টার্গেট করে। পুটলু খুব গাড়িতে উঠতে চাইছে, চলো যাই ওকেও গিয়ে একটু গাড়িতে বসাই। এবার ওই তো ছোট মানুষ, যে কোনো গাড়িতে ওই উঠতে পারবে না, দেখি ওকে কোনটায় বসানো যায়। এই যে এইটা বেশ মনে হচ্ছে ছোটখাটো গাড়ির মতোই আছে, চলো এইটাই বসে গেছে, বেশ খুশি পুটলু। দেখবে ছটফট করলে থামিয়ে দিতে হবে বলবে, আমার তো দেখেই মাথা ঘুরছে। পুল্লু চুপ করে বসে থাকো, ওই গাড়ি চালাচ্ছে, ওর মেজাজটা খারাপ হোক। পুটলু ওর পছন্দের রাইডসে চড়ে নিল, আমিও পেয়ে গেলাম আমার প্রিয় ব্রেক ডান্স। আমার ব্রেক ডান্সে চাপতে এত ভালো লাগে, কত দিন পর দেখছি, তাই প্রান্তিককে বললাম চলো উঠি। মানে বিয়ের পর এই প্রথম, 4-5 বছর পর বোধহয় আমি ব্রেক ডান্সে উঠছি, না তো তার আগে বিয়ের আগে আমাদের ওখানে যে মেলা আসতো এক্সপো, তখন মেলায় গেলেই আমি ব্রেক ডান্সে তো উঠবই উঠব। মাত্র 60 টাকা টিকিট দিয়ে আমি আর প্রান্তিক উঠে পড়লাম ব্রেক ডান্সে, বেশ মজা হলো অনেকদিন পর, কি মজা, দারুণ। যদিও ব্রেক ডান্সে চড়ে আমাদের দুজনেরই শরীরটা বেশ খারাপ হচ্ছিল, বুঝলাম অনেকদিনের অভ্যাস না থাকার এটা ফল। এই দেখো বেশ কিছু জিনিসও আমরা কেনাকাটা করেছি, আর কেনাকাটা করব বলে তো আসিনি, সেই জন্য কোনো ব্যাগও নিয়ে আসেনি, সেই জন্য প্লাস্টিকগুলো নিয়ে ঘুরতে হচ্ছে হাতে। প্রান্তিকেরও শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছে। এখন আমরা আসলাম এই দেখো পরশুরাম মিষ্টির দোকান, এই যে হাওড়া ময়দানের মানে মল্লিক ফটকের মধ্যে এই মিষ্টির দোকানটা সব থেকে বিখ্যাত, অনেক দিনের পুরনো। আর এখানকার সব থেকে স্পেশালিটি হলো এই হলো কচুরি, কচুরি তরকারি, যেটাকে আমরা ডালপুরি বলি এখানে কচুরি বলে, সেটা হলো এই দোকানের বিশেষ বিশেষ খাবার। হরেক রকমের মিষ্টি আছে, আমরাও এখান থেকে কয়েক রকমের মিষ্টি নিয়ে নিলাম আর দই নিয়ে নিলাম বাড়ি নিয়ে যাব বলে। আর আমার আর প্রান্তিকের শরীরটা এত খারাপ করছে, তাই আমরা আর কচুরি খেতে পারলাম না, কেমন মাথা ঘুরছে, বমি বমি পাচ্ছে,
সুজল ঠান্ডা জল নিয়ে জল খেলাম। চলো, আমাদের মিষ্টি টিষ্টিও নেওয়া হয়ে গিয়েছে, আর ডিনারের জন্য আমরা কিছু খাবারও নিয়ে নিয়েছি রেস্টুরেন্ট থেকে। এবার আমরা বাড়ি ফিরছি। যখনই আমরা সন্ধেবেলা বা বিকেলবেলা কোথাও ঘুরতে যাই, তখনই আমরা চেষ্টা করি যে রাতের খাবারটা, ডিনারটা আমরা বাইরে থেকেই কিনে নিয়ে চলে যাওয়ার। তো আজকেও সেই রকম যথারীতি আমরা বাইরে থেকেই কিনে নিয়েছি। বাড়ি চলে এসেছি আমরা, এই যে টেবিলে খাবারগুলো রাখলাম, আর এই জিনিসগুলো আমরা কিনেছি, পরে দেখাবো। এখন পুটলুকে ওর জামা কাপড় চেঞ্জ করাবো, ওকে ফ্রেশ করে খাওয়াবো। এখন 9টা বেজেই গেছে। এই দেখো, এই মিষ্টিগুলো আমরা পরশুরাম থেকে কিনেছি। এগুলো ছোট ছোট ভাঁড়ে করে মিষ্টি দই আছে। এখানে 3 রকমের মিষ্টি নিয়েছি, 4টা কালাকান, 4টা লাড্ডু আর 4টা পেড়া। আর ওখানে পুটলুর 2টো রসগোল্লা, পুটলু রসগোল্লা খেতে ভালোবাসে। এখন 10:30 বেজে গেছে, আমরা এখন ডিনার করতে বসছি। আজকে ডিনারে আছে মোগলাই। এখন আমরা মোগলাই খাবো। আজ আমি খুব টায়ার্ড হয়ে গেছি, তাই কি কি জিনিস কিনেছি তোমাদেরকে পরের ব্লগে দেখাবো, মানে কালকের ব্লগে দেখাবো। এখন আমরা ডিনার করে শুয়ে পড়ি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আর একটা লাইক করে দিবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থেকো, খুশি থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।